নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা মাত্র 7টা আকিদার কথা আলোচনা করব। এর 1 নম্বর আকিদাটা হইল আল্লাহ তাআলা রিজক দেন, রিজক দাতা একমাত্র আল্লাহ তাআলা। এটার দলিল সূরা রাদের 26 নম্বর আয়াতে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। অর্থ হইল আল্লাহ তাআলা যাকে চান রিজক প্রশস্ত করে দেন, আর যাকে চান তাকে কমি করে দেন। রিজক কমি করা বেশি করা আল্লাহর ইচ্ছা, রিজক দেওয়া না দেওয়া সব আল্লাহর ইচ্ছা, এটা অন্য কেউ করতে পারে না। 2 নম্বর আকিদাটা হইল আল্লাহ তাআলা যদি কেউরে দুঃখ কষ্ট দিতে চান তো এটা অন্য কেউ দূর করতে পারে না, একমাত্র আল্লাহই দূর করতে পারেন। এটা হলো সূরা আনামের 17 নম্বর আয়াতে আছে, ইয়াম সাসকাল্লাহু বিজুরিন ফালা কাশিফালাহু ইল্লাহু। অর্থ হইল আল্লাহ তাআলা যদি কেউরে কষ্ট দেন দুঃখ দেন তো এটা আল্লাহ তাআলা ছাড়া অন্য আর কেউ দূর করতে পারে না। তো 2টা আকিদা গেল। 3 নম্বর হলো আল্লাহ তাআলা আওলাদ দান করেন, আল্লাহ তাআলার ছাড়া অন্য কেউ আওলাদ দান করতে পারেন না। এটা সুরার 49 নম্বর আয়াতে আছে, লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইয়ানাসু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। অর্থ হইল আল্লাহ তাআলার জন্যই আসমান জমিনের বাদশাহী, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন, আল্লাহ যাকে মেয়ে সন্তান দিতে চান তাকে মেয়ে সন্তান দেন, যাকে ছেলে সন্তান দিতে চান তাকে ছেলে সন্তান দেন। সন্তান দেওয়া না দেওয়া, ছেলে দেওয়া মেয়ে দেওয়া সব আল্লাহর ইখতিয়ার, আল্লাহর কুদরত। এই 3 নম্বর গেল। 4 নম্বর হইল শিফা, রোগারোগ্য একমাত্র আল্লাহ তাআলা করেন। এটা সূরা শুআরার 80 নম্বর আয়াতে আছে, ওয়াইজা মারিস্তু ফাওয়া ইয়াশফিন। আমি যে সময় অসুস্থ হই তা আমাকে ওই আল্লাহ তাআলা শিফা দান করেন। ভাইয়েরা বন্ধুরা, এই 4টা আকিদার কথা বললাম, 4টা দলিল দিলাম, বহুত দলিল আছে, 4টা দলিল দিলাম, স্পষ্ট কোরআনের কাতি দলিল, এগুলা অস্বীকার করলে মানুষ কাফির হয়। এখন আমরা দেখি আমাদের কেউ নেই আল্লাহ তাআলার সারা রিজক অন্যের কাছে চায়। দেখেন আমাদের বহুত মানুষ আছে, বিশেষ করে ওই বন্ড দল যারা ফিরমুরিদি করে বন্ডামি হিসাবে, ওরা কোনো জিনিসই আল্লাহ তাআলার কাছে চায় না, সব পীরের কাছে, রিজকও পীরের কাছে চায়, আওলাদও পীরের কাছে চায়, শিফাও পীরের কাছে চায়। বহুত মানুষ আছে যারা বন্ড এমনি না, তারাও গিয়া কোনো রোগের কারণে মান্নত মানে মাজারও ওইখানে গিয়া এগুলা তারা পীরের কাছে করে। এরা আসলে বন্ড না, কিন্তু এই বন্ড আমি কাম করিয়া এর কী হয়ে গেল গা, চির জাহান্নামের রাস্তাত পড়ল। এই স্পষ্ট আয়াতগুলার পরেও যদি মানুষে এরকমভাবে আল্লাহ তাআলার সাইরিয়া ফিরের কাছে কোনো কিছু চায় তো এরা মুশরিক হয়ে গেল, এরা চিরকাল জাহান্নামে থাকবো যদি তৌবা করে না মরে। ভাইয়েরা বন্ধুরা, এখন কথা হইল যে এই মানুষগুলা কি এই সমস্ত কথা কোরআনের জানে না, না তারা ইচ্ছা করেই করে। দেখেন আসলে তারা ইচ্ছা করেই করে, জানে না বললে তারা কোনো দিন কয় না। দেখেন তাদের যদি আপনি বলেন যে তোমরা যে কবর সিজদা করো, ফিরে রে সিজদা করো, এটা তো স্পষ্ট শিরিক, তখন তারা উত্তর দেয় যে পীরের মধ্যে কি আল্লাহ তাআলা নাই, এই উত্তর দিল।
তারা এই কথা কয় না, শিরিক নাকি? এটা শিরিক বললে তো জানি না, কোরআনে এরকম আছে নাকি? এরকম তারা কয় না। তারা উত্তর দেয়া দেয়, দেখেন প্রকাশ্য একটা কথা যে সে সেজদা করলো ফিরে রে, আরও মনে মনে ধরে লইলো আল্লাহরও করলো সেজদাটা, তো এটাই তো শিরিক হইল, এবাদতের মধ্যে শিরিক করলো। শিরিক তিন জায়গাত হয়, এবাদত শিরিক হয়, আল্লাহর ছাড়া অন্য কেউ রে এবাদত করলে ওইটা শিরিক হয়, আরেকটা হইল আল্লাহ তাআলার গুণাবলীর মধ্যে শিরিক করা, ওইটা হইলো যেরকম আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজক দাতা, আল্লাহর ছেড়ে যদি আপনি পীরের কাছে গিয়ে কোন রিজক দেবার জন্য, তো এটা আল্লাহর গুণের মধ্যে শিরিক করলেন, এই হইল কথা। এখন তারা যে দলিল দিল যে আল্লাহ তাআলাকে পীরের মধ্যে নাই, তার মানে আল্লাহ তাআলারে পূজা করলো আর ফিরেরে পূজা করলো। এখানে আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করো শিরিক ছাড়া, শিরিক ছাড়া তুমি ইবাদত করতা। এই জায়গাতে শিরিক করলো, তারা শিরিকের দলিল দিয়ে দেয়, তারা কয় এটা শিরিক না, এটা তাদের ঠিক আছে, দলিল দিয়ে দিল। তে এই শিরিক তিন জায়গাত, একটা ইবাদতের মধ্যে এটা তারা করে, আবার আল্লাহ তাআলার সিফতের মধ্যেও তারা শিরিক করে, ওইটারও তারা দলিল দেয়। দুই জায়গা বললাম, শিরিকের এবাদতের মধ্যে শিরিক করা করা, আল্লাহ তাআলার গুণাবলীর মধ্যে শিরিক করা, আর একটা হইল আল্লাহর জাত শিরিক করা, মানে আল্লাহর জাত রে বা আল্লাহ গোষ্ঠী কওয়া যে আল্লাহ তিনজন বা দুইজন, এটা অবশ্য এই সমস্ত মানুষে বলে না, কিন্তু বাকি দুইটা আল্লাহর গুণাবলীর মধ্যে শিরিক করা আর এবাদতের মধ্যে শিরিক করা, এই দুটোই বন্ধরা করে। তো এখন এবাদতের শিরকের উত্তর পাইলেন, তারা যে রিজক পীরের কাছে চায় এটার উত্তর কি, এটারও তারার উত্তর আছে। তারা বলে যে কেরামতি যে অলির হয়ে গেছে গা, এই অলির এরকম ক্ষমতা আছে যে কোনো সময় যে কোনো কাজ সে করতে পারে, এটা আল্লাহর দেওয়া, এটা তাদের দাবি। দেখেন তারা এই কেরামতি আর মাজাজা হইতে এই দলিলগুলা লইছে। মাজাজা হইল নবীগণের তরফ থেকে কোনো অলৌকিক কাম হলে এটার মাজাজা কয়, আর কেরামতি হইল পীরগণের তরফ থেকে, আল্লাহর ওলির তরফ থেকে কোনো অলৌকিক কাম হইলে এটারে কেরামতি কয়। তারার দাবি হইল যারা মাজাজা পাইছে, যারা কেরামতি পাইছে, ওনাদের এই শক্তি আছে যে যে কোনো সময় যে কোনো জিনিস তারা ইচ্ছা করলেই করতে পারে, এটার দলিল শুনেন। আমরা কোরআনে কী পাইছি না পাইছি আপনাদের কাছে বলতেছি, দেখেন তারা যে কোনোটার দলিল দেয় দেয়। তাদের কথা হইলো দেখেন মুসা আলাইহিসসালামের মাজেজা, বহুত মাজেজা মুসা আলাইহিসসালামকে দিচ্ছেন আল্লাহ তাআলা, একটা হইলো লাঠিতে আঘাত করার পরে, সাগরও আঘাত করার পরে রাস্তা হয়ে গেল গা। ঈসা আলাইহিসসালামকে বহুত মাজেজা দিছে আল্লাহ তাআলা, ঈসা আলাইহিসসালামের জরিয়া মানুষ মুর্দা মানুষ জিন্দা করে দেখাইছে, বহুত মানুষ শিফা করে দেখাইছে, এগুলো সব মাজেজা। রাসূলুল্লাহ সাল্লামের মাজেজা বহুত আছে, এর মধ্যে একটা হইলো এক সময় উনি এক মুঠি মাটি দুশ্মনের দিকে নিক্ষেপ করলেন, ওইগুলো দুশ্মনের চোখে গিয়ে পড়লো আর ওরা অন্ধ হয়ে গেল, কিরম বড় মাজেজা। এরকম হিসেবে পীরের আর মাজেজা কেরামতি আছে, আর এইগুলা যাদের আছে তারা সব সময় এইগুলা কাম করতে পারে, এটা তাদের দাবি। এখন দেখেন আমরা বলতেছি যে এটা একেবারে ভুল কথা, এরকম না। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মাজেজা দিচ্ছেন বহুত, এত বড় বড় মাজেজা, কিন্তু ঈসা আলাইহিসসালামরে যে সময় অ্যারেস্ট করা হইল মারিয়ার জন্য, এ সময় ঈসা আলাইহিসসালামে আর কোনো কিছু করতে পারলেন না, কারণ কি, কারণ শক্তি নাই, আল্লাহ যেটি করেন এটি হয়, আল্লাহ যেটি করবার দেন না এটি পারেন না। রাসূলুল্লাহ সাল্লাম সবের থেকে বড় নবী, ওনার বহুত
কেরাম মাজাজ আছে, কিন্তু ওনাকে যে সময় আঘাত করা হইল বদরের উহুদের যুদ্ধের মধ্যে, ওই সময় রাসূলুল্লাহ সাল্লামের কোনো মাজাজ দেখাইতে পারলো না কেন? এক মুঠি মাটির দ্বারা যদি দুশ্মনের চোখকে অন্ধ করে দিতে পারে, তো ওই সময় দুশ্মনের চোখ মাটির দ্বারা অন্ধ করতে পারলেন না? এর দ্বারা কি বোঝা গেল যে আল্লাহ তাআলা যা করবার দেন অতটুকু সীমিত, এর বাইরে আর কোনো কিছু করতে কেউ পারে না। নবীরা পারেন না, অলিরা তো পারবই না, পারবার কথাই না। তো এখানে এটা আপনারা যুক্তি হিসাবে পাইলেন, স্পষ্ট আয়াতের দলিল দেখেন আল্লাহ তাআলা কি বলছেন রাসূলুল্লাহ সাল্লামকে, অমা রামাইতা ইজ রামাইতা আল্লাকিন্নাল্লাহ রামা, আল্লাহ তাআলা বলছেন হে রসুল, তুমি যে মাটি নিক্ষেপ করছিলা দুশ্মনের দিকে, তুমি করো নাই, আল্লাহ তাআলা নিক্ষেপ করছিলেন। কি বোঝা গেল যে আল্লাহ যা করেন তা হয়, আল্লাহই করেন কাম। দেখেন ভাইয়ারা, এখানে একটা কথা বুঝবার আছে যে আল্লাহ তাআলা কামগুলা দুই হিসাবে করেন। কতগুলা কাম আল্লাহ তাআলা নিজে করেন ডাইরেক্ট, আর কতগুলা কাম ইনডাইরেক্ট আল্লাহ তাআলা করেন কেউর মাধ্যমে। তো এই মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বনি ইসরায়েলরে সাগর দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছেন, এটা মূসা আলাইহিস সালামে বানাইছেন না। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মুর্দারে জিন্দা করে দেখাইছে, এটা ঈসা আলাইহিস সালামে করতে পারছেন না, করছেন আল্লাহ তাআলা। ঈসা আলাইহিস সালাম হলো মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লামের মাটি নিক্ষেপের মাধ্যমে দুশ্মনের চক্ষু অন্ধ করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা করছেন, রাসূলুল্লাহ সাল্লামে করতে পারছেন না। এ হলো আসল কথা। দেখুন কি বোঝা গেল, বন্ডরা যে দাবি করে যে পীরের ক্ষমতা সবসময়ের জন্য আছে, সে যেটা ইচ্ছা করে এটাই করতে পারে, এটা ভুল। এরা এই সমস্তর পিছনে পড়িয়া কি হয়ে গেলো, চিরকালের জন্য জাহান্নামী হয়ে গেল। যদি তোবা করিয়া না মরে তো এরা চিরকাল জাহান্নামে থাকবে এই শিরিক করার কারণে। বাইরা বন্ধুরা আশা করি বুঝছেন, এটার একটা উদাহরণ দিচ্ছি যে মাধ্যম। আমরা রাত্রে বল জ্বালাই, ঘর আলো হয়ে যায়, রোশনি হয়ে যায়, এই বলটায় কি পোহর দেয় না এর মধ্যে কারেন্টে পোহর দেয়? সবই জানেন যে মেইন এখানে কারেন্ট, কারেন্ট না থাকলে বল জ্বলব না, বলের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতাটা এখানে কারেন্টের আলো দেওয়ার জন্য। ফ্যান, ফ্যানে বাতাস দেয় দেখা যায়, কিন্তু ফ্যানের কোনো ক্ষমতা নাই, কারেন্টের ক্ষমতা। তো এখানে দেখা গেল মেইন হইল কারেন্ট, এগুলো হইলো মাধ্যম, বলটা হইলো রোশনি দিবার মাধ্যম। তদ্রূপ আল্লাহ তাআলা সব কাম করছেন, এগুলা মাঝে যা কেরামতি করেন, এগুলা হইলো আল্লাহ তাআলাই করেন, আর এই ওলি হইলো মাধ্যম বা নবীগণ হইলো এটার মাধ্যম। আশা করি বুঝছেন। এতটুকু বোঝার পরে এখানে আরেকটা প্রশ্ন আসে যে আমরা এখানে পাইলাম শিফা একমাত্র আল্লাহ তাআলা দেন, শিফা যদি আল্লাহ তাআলা দেন, আল্লাহর কাছে আমরা শিফা চাইব, অন্য কেউর কাছে পীরের কাছে চাইতে পারবো না, করলে শিরিক হবে। তো এখন কি আমরা ওষুধের আশ্রয় লইতে পারবো না? নাই, ওষুধের আশ্রয় লইলেও তো আল্লাহ তাআলার কাছ থেকে সরে যাওয়া হইলো, ওষুধের আশ্রয় লওয়া হইল। এই আয়াতের দ্বারা তো বোঝা যায় যে ওষুধের আশ্রয় লওয়া যাইব না। আরও আছে সূরা ফাতিহার 4 নম্বর আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আপনারই উপাসনা করি, একমাত্র আল্লাহর আপনার কাছে সহায় চাই। এ এত করতে সহায় একমাত্র তোমার কাছে চাই, অন্য কারো কাছে সহায় চাই না। দেখুন ওষুধের যদি আশ্রয় লই তো কী হবে, শিরিক হবে কি? বলে দেখেন এখানে কথাটা বুঝবার মতন আছে। আমি আগেই বলছি যে আল্লাহ তাআলা কাম করেন দুই হিসাবে, কতগুলা ডাইরেক্ট নিজে করেন, যেগুলা ডাইরেক্ট নিজে করেন কোনো মাধ্যম নাই, ওইগুলো আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর আশ্রয়ই লইতে হবে, এছাড়া অন্য কেউ আশ্রয় লইলে এটা সেটা শিরিক কুফর হবে।
আর কিছু কাম আল্লাহ মাধ্যমে করেন, মাধ্যম দেওয়ার সময় করেন, তো ওই মাধ্যমরে তো আল্লাহ তাআলা একটা শক্তি দিচ্ছেন না? যেরকম ওষুধের দ্বারা শিফা করেন, এই ওষুধের শক্তিটা কে দিছে? আল্লাহ তাআলাই দিছেন, এটা অন্য কেউ দিছেন না, আল্লাহ তাআলাই দিছেন। ওষুধেরও কোনো নিজস্ব ক্ষমতা নাই, আল্লাহ তাআলাই ওষুধে এই ক্ষমতা না দিলে ওষুধে কিছু করতে পারবো না। তা আমাদের বিশ্বাস যে এই যে বস্তুটা বা যে কোনো আসবাবের আমরা যে আশ্রয় লইমু, আসবাবের অসিলা লইমু, সহায় লইমু, এই সমস্তটা আমার ইমানও এটাই যে এটা আল্লাহর শক্তি দেওয়া, মোটমাট আমি আল্লাহরই সহায় লইতেছি। আল্লাহ ইনডাইরেক্ট আমার কাম করে দিতেছেন ওই বস্তুটার মাধ্যমে। যেরকম একজন মানুষকে বললাম তুমি আমার বোঝাটা উঠাইয়া দাও মাথায়, এরে উঠাইয়া দেবার শক্তিটা আল্লাহ তালে দিছেন। যদি এর লগে লগে আশের মতন প্যারালাইসিস হয়ে পড়ে যায় তে আমার উঠাই দিতে পারবো না। তো এই শক্তিটা কে দিছেন? আল্লাহ তালা। গতিকে সে উঠাইতে পারে, একজন অসল মানুষের যদি কই সে উঠাই দিতে পারবো না। তো শক্তিটা কে দিছেন? আল্লাহ তালা। আমি এখানে একজন মানুষের সহায় লইলাম মানে এটা সহায় লইছি, কিন্তু মূলে আল্লাহ তালাই উঠাই দিছেন বললে আমি বিশ্বাস রাখি। কামগুলা আল্লাহ তালা করেন কেউর মাধ্যমে, এই বিশ্বাসটা আমরা ইমানদাররা আছে। এরপরও এই বস্তুটার উপরে আমরা কি রাখি না, আস্থা রাখি না, তকলটা রাখি আল্লাহ তালার উপরে। ওষুধ খাইতে সময় আমরা এই কথা কই, বিসমিল্লা, আল্লাহ তুমি শিফা দিও। দেখেন ওষুধে গ্রান্টি আছে, ওষুধে এই কাম করে এটা আমি জানি, গ্রান্টি আছে, বিশ্বাস আছে। তা সত্ত্বেও এই কথা আমরা কোনো সময় বলি না যে ওষুধেই কাম করব আল্লাহর, আল্লাহরে সারা ওষুধের মধ্যে এই শক্তি আছে, এরকম নাই। ওষুধ কোনো শক্তি নাই, যে শক্তি আছে এটা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া শক্তি। তা সত্ত্বেও এটার উপরে আমরা এরকম আস্থা রাখি না যে ওষুধটাই কাম করব আল্লাহ না করলে। আমরা ওষুধটা খাই আল্লাহর শক্তি বললে, আল্লাহর শক্তি দেওয়া বললে ওষুধ খাই, এটা সেবা করব বলে আল্লাহ তালা এর উসিলায় শিফা করবেন, এটা বিশ্বাস রাখি, আল্লাহ তওয়াক্কুল করি। রাসূলুল্লাহ সাল্লামে জেহাদ করছেন, জেহাদের আসবাব লইছেন, ফৌজ লইছেন, কিন্তু তওয়াক্কুল আল্লাহর উপর রাখছেন, খুব কানছেন জেহাদের সময় আল্লাহ জয় দিবার জন্য। জয় দেওয়া না দেওয়া আল্লাহর, ওষুধ খালে শিফা করা না করা আল্লাহ। দেখেন একটা ওষুধ একরকম রুগী, একজনের খাওয়া নিয়ে হইতেছে সে শিফা হয়ে গেল, আরেকজনের খাওয়া নিয়ে হইতেছে এই অবস্থা সে মারা গেল, স্পষ্ট প্রমাণ। এরপরে দেখেন মুখ, আপনার সবের মুখ স্বাদের জন্য আল্লাহ তাআলা জিব্বা দিছেন, তিতা মিঠা সবই সমান পায়, কিন্তু কেউর মুখ এরকম হয়ে যায় যে যা খায় সব মিঠা, তিতা খাইলেও মিঠা, কেউর মুখ এরম হয়ে যায় যে যা খায় সব তিতা, মিঠা খাইলেও তিতা। মুখ তো তার আছে কিন্তু শক্তি নিচে গা, বস্তুটাও দেওয়া আছে, মিঠা বস্তুই দেওয়া হইলো, মিঠার শক্তি মিঠার আছে, অন্য পায় স্বাদ মিঠা, এ মিঠা হয় না, তিতা হয়ে যায় তার কাছে গেলে। তো এইগুলোর দ্বারা প্রমাণ হইলো যে আল্লাহ তালা কাজ করেন মূলে ওইগুলার জরিয়া, ওইগুলার মানে মাধ্যমে। আশা করি আমরা বুঝছি যে বস্তু বাহিনী আমরা ব্যবহার করব, তওয়াক্কুল রাখবো আল্লাহর উপরে, আর এই কথাটা ইমান রাখবো যে এই বস্তুর মধ্যে শক্তি আল্লাহর দেওয়া, আল্লাহর শক্তি নিলে গা আর এই বস্তু কোনো কাজ করতে পারবো না। তো ভাইয়েরা বন্ধুরা, আশা করি আপনারা এইগুলো কথা বুঝছেন। আজকে এই পর্যন্ত।